हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সবথেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সবথেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে, 13 নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। জানব কন্যা রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অর্থ কিন্তু প্রচণ্ড ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন যার পারপাসে অর্থ ব্যয় হবে, কোথাও ভ্রমণের জন্য ব্যয় হবে, তবে শুধু ব্যয় হবে না, অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের অনেকটা থাকছে। একটু প্ল্যানিং করে চলুন, দেখবেন যতটা ইনকাম করছেন তার বেশিরভাগটা কিন্তু আপনারা সঞ্চয় করে রাখতে পারছেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। এতদিন যাদের ফ্যামিলিতে সিনিয়র কারোর সাথে প্রবলেমে ছিলেন, বাবা মা এই ধরনের কারোর সাথে, তাদের কিন্তু সেই সকল প্রবলেম এই সময় সলভ হয়ে যাবে। পরিবারের লোকজনদের সাথে আপনাদের ক্লোজনেস বাড়বে, ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের একটা আপনারা ভালো টাইম স্পেন্ড করবেন। যারা ফ্যামিলি নিয়ে প্রচণ্ড মাত্রায় প্রবলেমে ছিলেন এই সকল প্রবলেম কিন্তু আপনাদের অনেকটা ঠিক হয়ে যাবে। অনেকে মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় প্রবলেমে ছিল, তাদের কিন্তু মায়ের হেলথ অনেকটা ঠিক হয়ে যাবে। এই সময় আপনাদের বাড়ি কেনা বা বাড়ি করার মতো একটা সুযোগ কিন্তু লাইফে আসবে। আপনাদের ভাই বোনের সাথে রিলেশন কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকবে, ভাই বোনের ওপর একটু সন্দেহ করা, ভাই বোনকে নিজের শত্রু মনে হওয়া, এই জিনিস কিন্তু আপনাদের সাথে হবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ সন্তান লাভ কেমন থাকবে না থাকবে। সন্তান লাভের জন্য আমি বলবো সময়টা মোক্ষম সময়, খুব ভালো সময়, সন্তান লাভ আপনাদের এই সময় কিন্তু হতে পারে। এবার জানবো আপনাদের সন্তানের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। সন্তান কেরিয়ার নিয়ে প্রচণ্ড মাত্রায় ডিস্ট্র্যাক্ট ছিল যারা, তারা প্রচণ্ড তাদের মা বাবারা প্রচণ্ড টেনশানে ছিলেন। সন্তান কেরিয়ারে প্রচণ্ড মাত্রায় ফোকাস হয়ে যাবে, জানবে লাইফে আমাকে কোন ট্র্যাকে চলছে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করার মতো কিছু নেই। আপনার সন্তান কিন্তু কেরিয়ারে অনেকটা মাত্রায় ফোকাস হয়ে যাবে, সন্তানের কেরিয়ার কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, সন্তান নতুন জব পেয়ে যেতে পারে,
পড়াশোনায় ভালো, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু সন্তানের কেরিয়ারে থাকছে, যাকে বলে সন্তান সুখ কিন্তু আপনাদের থাকছে। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ব্যাপারে আমি যেটা বলবো, সেরকম ভালো রেজাল্ট কিন্তু কিছু থাকছে না। প্রেমে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অনেকের প্রেম এই সময় ব্রেকআপ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনারা মানসিকভাবে একটু ভেঙে পড়বেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলবো, হার্ট সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে, নি সংক্রান্ত, ব্যাক সংক্রান্ত এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এটা কিন্তু অ্যারাইজ করলে ইমিডিয়েট আপনারা ডক্টরের পরামর্শ কিন্তু নিন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ব্যাপারে সময়টা কিন্তু খুব দুর্দান্ত, বিজনেস নিয়ে সেরকম কোনো খারাপ সম্ভাবনা কিন্তু নেই। বিজনেসে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। যখন থেকে জুপিটার মার্গী অবস্থায় চলে যাবে, নতুন বিজনেসে ইনভেস্টমেন্ট এই সমস্ত ব্যাপারে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। বিজনেসে আপনাদের অর্থনৈতিক গ্রোথ কিন্তু ভালো হবে, একের থেকে অধিক বিজনেস কিন্তু এই সময় আপনারা শুরু করতে পারবেন। বিজনেসে ইনভেস্টের জন্য সময়টা কিন্তু ভালো, আপনারা বিজনেসে ইনভেস্ট করলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফ নিয়ে যাদের প্রবলেম চলছিল তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যাদের ডিভোর্স হয়ে যাওয়ার মতো একটা পর্যায়ে চলে এসেছিলো সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে, বিশ্বাস বাড়বে, ভালোবাসা বাড়বে, একে অপরকে রেসপেক্ট কিন্তু এই সময় আপনারা করবেন। বিবাহ সংক্রান্ত যারা কথাবার্তা বলবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বললে কিন্তু এই সময় আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো জবের জন্য কেমন সময় থাকছে না থাকছে। জবের জন্য আমি বলবো সময়টা ভালো, নতুন জব পেতে পারেন, নতুন জব পাওয়ার জন্য সময়টা কিন্তু ভালো। জবে প্রমোশনের জন্য কিন্তু জবে প্রমোশন ওয়েট করে আছে, জবের জায়গায় মান সম্মান দুই কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে জবের জায়গায় কাজের প্রেশার কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে, নতুন দায়িত্ব এসে বর্তাবে, কাজের ঠেলায় আপনারা সময় বার করতে পারবেন না, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। তাই চিন্তাভাবনা করার কিছু নেই, জবের জায়গায় কিন্তু নতুন সুযোগ সুবিধাও আপনাদের জন্য ওয়েট করে আছে। জব পারপাসে কোথাও আপনাদের ভ্রমণও এই মাসে কিন্তু হতে পারে। তাহলে বন্ধুরা, কন্যা রাশির এই মান্থটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও একটা ইনফরমেশান, রাহু ট্রানজিশনে একটি ভিডিও করেছি, কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, এটা কিন্তু আপনাকে প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, পাশে থাকার জন্য। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।